এই রকম মাটির তৈরি বাসনে 100 টাকায় গরুর মাংস দিচ্ছে, 100 টাকায় হাঁসের মাংস দিচ্ছে, আবার এই সালাডটা একদম ফ্রি দেয়া হচ্ছে। ভাতের যে প্লেটটা এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের অবস্থা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা ছোটোখাটো রেস্টুরেন্ট বা বাংলা হোটেল বলতে পারেন। এই হোটেলটায় গেলে আপনি মাত্র 100 টাকা দিয়ে চাইলে গরুর মাংস খেতে পারবেন, আবার 100 টাকা দিয়ে চাইলে হাঁসের মাংসও খেতে পারবেন, আবার চাইলে আপনি এখানে অন্যান্য আইটেমগুলোও ট্রাই করতে পারবেন। আর এই জায়গাটা পুরাই অসাধারণ। যারা ইংলিশে দুর্বল আছেন তারা এখানে এসে মুনজিরেনের বই পড়ে নিজেদের মেধাকে আর একটু বাড়ায় নিতে পারবেন। পাশাপাশি এই জায়গাটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর মেডিকেল পূর্ব গেট। মেডিকেল পূর্ব গেটে আপনার কমিউনিটি মেডিকেল কলেজের ঠিক পাশেই ভোজন কুঞ্জ নামে একটা হোটেল আছে। এখানে আপনার হাঁসের মাংস এবং গরুর কালা ভুনা পাওয়া যায়, পাশাপাশি আরো কিছু আইটেম দেখে আছে কিনা চলেন আজকে রেস্টুরেন্টের খাবারের মান, খাবারের কোয়ালিটি এবং প্রাইস, এই তিনটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে কি কি খাবার নিয়েছি সেটা আপনাদেরকে বলার আগে একটা জিনিস দেখাই। এখানে যে খাবারগুলো পরিবেশন করা হয় এগুলো কিন্তু মাটির পাত্রে করা হয় এবং এটা কিন্তু দেখতে অনেক ইউনিক লাগতেছিল। এখানে আসসালামু আলাইকুম, বেঙ্গল মার্টে আপনাদের সবাইকে স্বাগত। রংপুরের নতুন সুপার শপ বেঙ্গল মার্ট, এই বেঙ্গল মার্ট উদ্বোধন হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে গেলে আপনাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে। এখানে আপনার বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনি দেখতে পারবেন। এখানে গেলে আপনি উদ্বোধন উপলক্ষে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। এছাড়াও থাকছে বিভিন্ন রকমের প্রোডাক্ট। এখানে আপনি 10 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন। তো দেরি করছেন কেন, আজই ঘুরে আসুন বেঙ্গল মার্টের শোরুম থেকে। স্ক্রিনে কিন্তু বেঙ্গল মার্টের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে। গরুর মাংস দেখতে বলেন, সঙ্গে নিয়েছিলাম হাঁসের মাংস, গরুর মাংস, হাঁসের মাংস আর সঙ্গে সাদা ভাত। আর এই যে আপনার যে সালাদ আইটেমটা দেখতেছেন এটা কিন্তু একদম ফ্রি ছিল, আর সঙ্গে 10 টাকার ডাল। গরুর মাংসের প্রাইস হচ্ছে 100 টাকা, হাঁসের মাংসের প্রাইস হচ্ছে 100 টাকা। আর এই যে আপনার ভাতটা আমি নিছি সঙ্গে সঙ্গে একটা তরতাজা লেবু দেয়া, এই ভাতটার প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা। এখানে 100 টাকায় আপনি কয় পিস গরুর মাংস পাবেন সেটাতে পরে আসছি। তার আগে গরুর মাংসের গ্রেভি এবং 1 পিস গরুর মাংস প্লেটে নিব, নিয়ে সেটা ট্রাই করে দেখব। এখানকার গরুর মাংস দেওয়ার বা ভাত দেওয়ার যে আপনার পরিবেশনের ডেকোরেশনটা এটা কিন্তু আপনার মন ছুঁয়ে যাবে। এখন এখানকার গরুর মাংসের যে গ্রেভি এটা দিয়ে ভাতটা একটু মেখে নিব। ভাতের কালারটা দেখেন, অস্থির একটা কালারে চলে আসছে। চলেন এবার বিসমিল্লা বলে এটা মুখে দেই। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যে জিনিসটা মনে হয়েছে এটার স্বাদটা, মানে গ্রেভি দিয়ে ভাতটা কিন্তু মুখে লেগে থাকার মতোই মনে হয়েছে। চলেন এবার একটু মাংসের কোয়ালিটি আপনাদেরকে দেখাই। মাংসটা খুব নরমও না, খুব একটা শক্তও না। এটা আপনার যতটুকু শক্ত হওয়া দরকার বা যতটুকু নরম হওয়া দরকার ওই রকমই, এটা আপনি খেলে বুঝতে পারবেন। আর এটাকে আপনার যেহেতু একটু কালা ভুনা টাইপের করা হয়েছে তো একটু হালকা শক্ত শক্তই আমার কাছে ভালো মনে হয়েছে। আর মাংসটা আমার কাছে যে জিনিসটা একটু সমস্যা লাগছে সেটা হচ্ছে এইটার মধ্যে একটু স্পাইসি ভাবটা যদি বাড়ায় দেওয়া হয়তো এটা খেতে আরও অনেক ভালো লাগতো। তো এটার মধ্যে স্পাইসি ভাবটা একটু আমার কাছে কম মনে হয়েছে, তবে এই গরুর মাংস সত্যি ভালো ছিল। এবার এখানকার যে সালাডটা আছে এই সালাদ দিয়ে এখানকার যে রাইসটা এটা ট্রাই করব। সালাদের মধ্যে আপনার শসা পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে মাখানো এবং এটার মধ্যে কিন্তু আপনার একটা সরিষার তেলের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এবার একটু হাঁসের মাংস নিব। আপনি 100 টাকায় 3 পিস হাঁসের মাংস পাবেন। এই হাঁসের মাংসর মধ্যে আপনি হাড়সহ মাংস পাবেন। আরেকটা জিনিস বলি, এনাদের এইগুলো কিন্তু হাফ করে, যদি আপনি ফুল করে নিতে চান গরুর মাংস এবং হাঁসের মাংস তাহলে 180 টাকা করে খরচ পড়বে। তো আমার কাছে একজনের জন্য এটা ঠিকঠাক পরিমাণ মনে হয়েছে। দুইটা আইটেম নিয়ে যদি আপনি খেতে চান খেতে পারেন। হাঁসের মাংসের কোয়ালিটিটা একটু আপনাদেরকে বোঝাতে হবে। চলেন একটু হাঁসের মাংসের কোয়ালিটিটা আপনাদেরকে বোঝাই, একটু হাত দিয়ে খুলে দেখানোর চেষ্টা আমি করছি। হাঁসের মাংসটা অন্যান্য জায়গায় যেমন নরম হয় ওই রকম নরম না, মানে বিদেশি হাঁস আমার কাছে মনে হয়নি। আমার কাছে হাঁসের মাংসটা একটু শক্ত শক্তই মনে হয়েছে। আর হাঁসের মাংসের টেস্ট এবং গরুর মাংসের টেস্ট দুটা ডিফারেন্ট, দুইটা আইটেম দুই রকম। তবে আমার কাছে গরুর মাংসটা অস্থির লাগছে, একটু স্পাইসি ভাবটা বাড়ায় দিলে সেটা আরও ভালো হবে। আর সালাদটা খুব ভালো ছিল। আর এখানে এই 10 টাকার ডাল, চলেন একটু ট্রাই করে দেখি খেতে কেমন লাগে। অন্যান্য জায়গায় ডাল দিয়ে ভাত যেমন লাগে এখানেও ওই একই রকম লাগছে, তবে ডালটা কোয়ালিটিফুল ছিল। এখন এখানে খেতে গেলে আপনারা এখানকার গরুর মাংস হাঁসের মাংস অবশ্যই ট্রাই করবেন, সঙ্গে এই সালাডটা চেয়ে নেবেন। এইখানে যদি আপনার খাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। কাকে নিয়ে যেতে চাচ্ছেন তাকে মেনশন করে দিন, যাওয়ার মতো কেউ না থাকলে ভিডিওটা শেয়ার করে দিন, পেজটা ফলো করা না থাকলে ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট।